আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাসনিম নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। আমি আজকে একটা টোনার বানাবো। আমি বেসিক্যালি যেটা পছন্দ করি স্কিনের জন্য সেটা হচ্ছে টোনার, কারণ টোনার ইউজ করা খুবই সোজা। আপনি কিন্তু যে কোনো প্যাক বা যে কোনো কিছু লাগানোর জন্য একটা নির্দিষ্ট সময় কিন্তু দরকার হয়, যে সময়টা কিন্তু অনেকেরই হয় না। তো যেটা হয়, টোনারটা বানালে কিন্তু টোনারটা ইউজ করা খুব সোজা, ক্যারি করা সোজা। আপনি কিন্তু বাইরে গেলেও টোনারটা ব্যবহার করতে পারবেন। যদি আপনার স্কিনটা কোনোভাবে আপনি ক্লিন করতে পারেন, তাহলে কিন্তু টোনার লাগানো ভেরি ইজি। সো আমি টোনারটা বেশি প্রেফার করি। আজকে যে টোনারটা বানাবো সেটা হচ্ছে আপনার ঘরে থাকা মাত্র তিনটা উপাদান দিয়ে আপনি কিন্তু টোনারটা বানাতে পারবেন, এবং এটা ব্যবহার করবেন, এটা জাস্ট অ্যামেজিং একটা রেজাল্ট দিবে এবং আপনার ব্রনের দাগ দূর করবে, সাথে আপনার স্কিন টাইট করতে এবং ব্রাইট করতেও সাহায্য করবে। তো চলুন চলে যাই আমার কিচেনে। তার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে আছেন চুপি চুপি ভিডিও দেখে চলে যান, তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। সো আমি চাবো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমার কিচেনে। সো আমি গ্যাসে পানি বসিয়ে দিয়েছি, পানিটা একটু ফুটে উঠছে। এখন আমি যেটা করব, আমি কিছু পুদিনা পাতা আমি ধুয়ে রেখেছিলাম, এই পুদিনা পাতাগুলো দিয়ে দেব। আমি জাস্ট অল্প বানাবো, যেহেতু এগুলা সবসময় অ্যাভেলেবেল হাতের কাছে পাওয়া যায়, তো বেশি বানিয়ে এটা পুরাতন করে লাভ নেই। সেই জন্য আমি অল্প অল্প করে বানাবো আর ব্যবহার করবো। তো আমি যে বোতলটা থেকে রাখবো, সেই বোতলের মাপে আমি পানি নিয়ে নিয়েছি। সেই বোতলের মাপে যে এক বোতল পানি নিয়েছি, তো ওইটা থেকে আমি হাফ করে নেবো। জাস্ট এইটুকু এনাফ, এটাতে আমার কয়েকদিন হয়ে যাবে, এটা একটু বয়ল হতে থাক। সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে লবঙ্গ। এখানে কয়েকটা আমি লবঙ্গ নিয়েছি, আমি এই লবঙ্গগুলো দিয়ে নেবো। লবঙ্গতে কিন্তু প্রচুর পরিমাণ মিনারেল থাকে, তো আপনার স্কিনে যে কোনো প্রবলেম কিন্তু এটা সলভ করে। বিশেষ করে আপনার ব্রণ বা ব্রণের দাগ কিন্তু দূর করতে সাহায্য করে। আবার পুদিনা পাতাও কিন্তু আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে। তো আমার মনে হয় এই টোনারটা যারা ব্যবহার করবেন একবার, তারা ফ্যান হয়ে যাবেন, জাস্ট ফ্যান হয়ে যাবেন। আমি কিন্তু এর আগে বেশ কিছুদিন আগে ব্যবহার করেছি, তো ওই সময় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি। তো আজকে ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি। আরেকটা জিনিস আমি ইউজ করব, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, কিচেন, মানে যেটা ছাড়া আমাদের হয় না রান্না। তো এটা এটা নিশ্চয়ই সবাই চেনেন আপনারা, হলুদ। জি, হলুদ তো জানেন, হলুদের কিন্তু অনেক গুণ আছে। আপনার স্কিন ব্রাইট করতে সাহায্য করে, আবার হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। আপনার স্কিনে যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো আমি এই তিনটা জিনিস দিয়ে ভালো মতন এটা জাল করে নেবো। জাল করে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন, এটা কিন্তু আপনার পুদিনা পাতাটা অনেক সফট হয়ে গিয়েছে। তো এটা আমি আরেকটু সময় জাল করবো। আমি আসলে মিডিয়াম হিটে জাল করছি, যাতে পাতা থেকে, তারপর আপনার লবঙ্গ থেকে যেই নির্যাসগুলো আছে সেগুলো যাতে বের হয়ে আসে। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকেই আছেন আপনারা যখন শাওয়ার নেন বা বাড়ি থেকে এসে মুখটা ক্লিন করেন, আপনারা কিন্তু স্কিনে অনেক জোরে জোরে ঘষাঘষি করেন, এটা কখনোই করবেন না। স্কিনে সবসময় আলতো হাতে আপনার মুখের স্কিনটা ক্লিন করার ট্রাই করবেন, কারণ বেশি ঘষাঘষি করলে যেটা হবে, আপনার স্কিন কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে আপনার স্কিনে। আপনি হয়তো মনে করবেন যে আপনার হয়তো চামড়া খুব পরিষ্কার হচ্ছে, আপনার স্কিনটা অনেক ক্লিন হচ্ছে, বাট এটা না। আপনি কিন্তু আলটিমেটলি আপনার স্কিনে মনের অজান্তেই কিন্তু ক্ষতি করছেন। সো এটা করবেন আপনারা, খুব মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করবেন। দরকার হলে আপনারা একবারের জায়গায় দুইবার ফেস ওয়াশ ইউজ করুন, বা আপনারা যেটা ব্যবহার করেন স্কিন ক্লিন করার জন্য সেটা ব্যবহার করুন, বাট বেশি ঘষাঘষি করবেন না। তো আমি এটা আর জাল করব না, এটা আমি এখন গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে আবার ফিরে আসছি। আমি এটা একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যে আমি পুদিনা পাতা আর লবঙ্গ যেটা সেটা একটু আলাদা করে নেব। আমি জাস্ট ফ্রেশ মানে পানিটুকু চাচ্ছি, যাতে আমার হলুদ যেটা আছে সেটা একদম নিচে চলে যায়, আমি জাস্ট ওপরে একদম ফ্রেশ পানিটা পাই। কারণ হলুদ থাকলে কিন্তু এটা মুখে মাখায় যাবে না একদমই। সো এটা আমি আগেই ছেঁকে নিয়েছি, যাতে আমি একদম জাস্ট দেখুন নিচে কিন্তু আমার লবঙ্গ আর পুদিনা পাতাটা থেকে যাচ্ছে, যাতে আমি একদম ফ্রেশ পানিটা পাই। অ্যাজ এ টোনার হিসাবে আমাদের ফ্রেশ পানিটা কিন্তু দরকার।
এই জন্য আমি কাচের একটা বাটিতে ঢেলে নিলাম যাতে পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাতে পারি। অনেকে ভয় পেতে পারেন যে হলুদ দিচ্ছি তাহলে হয়তো হলুদ দিয়ে এটা কিভাবে ব্যবহার করব, কারণ হলুদ তো মুখে চলে আসবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, হলুদটা আপনার একদম নিচে চলে যাবে। এটা কি একটা পড়েছে, যাই হোক, তো এটা একদম নিচে চলে যাবে। জাস্ট আপনি একদম ফ্রেশ পানিটা পাবেন, যদি কিছুক্ষণ নিচে রেখে দেন তাহলে আপনি জাস্ট পানিটা পাবেন, হলুদ কিন্তু একদম নিচে চলে যাবে। সো এটা একদম হলুদটা নিচে চলে যাক, তারপর আবার আমি ফিরে আসছি। এটা বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এখন যেটা হবে সেটা আমি দেখাচ্ছি। এটা নিচে দেখুন বেশ ঠিক একটা প্রলেপ পড়েছে কিন্তু। সো এইটা কিন্তু উপর থেকে পানিটা নিয়ে নিলে, আমার টোনার যেহেতু বানানো হয়ে গেছে আমি এটা যখন ব্যবহার করব এটা জাস্ট একবার নাড়িয়ে ব্যবহার করব, যাতে নিচে যদি কিছু জমে থাকে এটা পানিটার সাথে একদম পুরো মিশে যায়। সো এটা আমি এখন ব্যবহার করব না, আমি রাত্রে এটা ব্যবহার করব। এখন জাস্ট আমি হাতে কয়েক ফোঁটা ব্যবহার করে দেখাচ্ছি যে এটা কতটা গ্লো এনে দেয় এবং সেটা ইনস্ট্যান্ট একটা গ্লো আপনার ফেসে এনে দেবে। এবং এটা যে হলুদ দিয়ে বানানো, এটা যে হলুদের টোনার, সেটা কিন্তু একটুও বুঝতে পারবেন না, আপনার স্কিন কিন্তু একদমই হলুদ হয়ে যাবে না। এটা আমি এখন ব্যবহার করব না, জাস্ট আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখালাম। আমি এটা রাত্রে শুতে যাওয়ার আগে এটা ব্যবহার করব এবং কালকে কয়েকবার দিনে ব্যবহার করব। দেখুন এটা ইনস্ট্যান্ট কী সুন্দর গ্লো এনে দেয় হাতে। এটা কন্টিনিউয়াসলি ইউজ করলে আপনার স্কিনের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, যেখানে যেহেতু এখানে পুদিনা পাতা আছে, লবঙ্গ আছে, এগুলো কিন্তু স্কিনের ব্রণ দূর করতে খুব বেশি হেল্প করে। পুদিনা পাতা এবং লবঙ্গ স্কিনে যাদের অতিরিক্ত ব্রণ থাকে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমার তো টোনার বানানো হয়ে গেল, আমি তো এটা ব্যবহার করব বেশ কিছুদিন ধরে। আপনারাও কিন্তু এটা অবশ্যই বানাবেন, আর এটা কেমন লাগলো, আপনার স্কিনে কেমন প্লে করলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে আমি এখানে বিদায় নেব, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।